বুদ্ধি থাকলে আপনি এক হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বা দশ হাজার টাকা আপনি বানাতে পারবেন কিন্তু আপনার যদি বুদ্ধি না থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না হ্যাঁ গেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের জন্য নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যবসাটা কিনা তিরিশ দিনে তিরিশটা পণ্য নিয়ে করা যাবে তাও আবার অল্প বুঝিতে তো এই ভিডিওতে আমি তিরিশ দিনে তিরিশটি যে পণ্যটি রয়েছে আমি সেই তিরিশটি পণ্য থেকে দশটি পণ্য এই ভিডিওতে শেয়ার করবো কেন তার রিজনটা হচ্ছে যে তিরিশটি পণ্য যদি আমি এই ভিডিওতে বলি তাহলে ভিডিও হবে দুই ঘন্টা যেটা আপনারা দেখবেন না তার জন্য আমি এই তিরিশ দিনে তিরিশটি পণ্য তিনটি ভাগ করেছি অর্থাৎ আজকের ভিডিওতে দশটি এবং পরের ভিডিওতে অর্থাৎ দ্বিতীয় ভিডিওতে দশটি এবং তৃতীয় ভিডিওতে দশটি আর এই তিনটি ভিডিওতে মোট তিরিশটি পণ্য থাকবে এখন কথা হচ্ছে যে আজকে আমি যেই দশটি পণ্য আপনাদের সাথে শেয়ার করব দশ দিন বিক্রি করার জন্য আপনার যদি মনে হয় যে আজকের এই দশটি পণ্য নিয়েই আমি তিরিশ দিন ব্যবসা করব বাকি বৃষ্টি আইটেম আমার প্রয়োজন নেই তাহলে আপনি করতে পারবেন এতে কোনো সমস্যা নেই আর যদি আপনি তিরিশটি পণ্য নিয়েই করতে চান তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো তিনটি ভিডিও দেখার জন্য অর্থাৎ আজকের ভিডিওটি কালকের ভিডিওটি এবং পরশু দিনের ভিডিওটি ঠিক আছে তো আমি আজকে যে দশটি পণ্য নিয়ে আপনাকে ব্যবসা করার কথা বলবো এই দশটি পণ্য নিয়ে আপনি একটি দোকানের মধ্যে ফাস্টেবল ব্যবসাটা করতে পারবেন আর তার জন্য আপনাকে একটি ছোটো মোটো দোকান নিতে হবে ঠিক আছে ছোট মোটো আর আপনি যদি বড় দোকান নিতে পারেন এতে কোনো সমস্যা নেই আপনাকে দোকানের সামনেই ব্যবসাটা করতে হবে ভিতরে নয় তো দোকান ছাড়া আপনি আবার কী কীভাবে করতে পারেন আমি আগে বলে নেই ঠিক আছে যে আপনি যে তিন ত্রিশটা মালগুলি বিক্রি করবেন মালের কথায় আসতেছি দোকান ছাড়া আপনি বিক্রি করতে পারবেন একটি গাড়ি দিয়ে মানে একটি ভ্যান গাড়ি দিয়ে করতে পারবেন যাদের দোকান নেওয়ার মতো এবিলিটি নাই বর্তমান পরিস্থিতিতে তারা অবশ্যই একটি গাড়ি দিয়ে এই মালগুলি বিক্রি করবেন কাঁচা টাকা ইনকাম করতে পারবেন গ্যারান্টি দিয়ে বলতে পারি এবং যদি আপনি একটি গাড়ি দিয়েও বিক্রি করতে না চান তাহলে আপনি একটি ফুটপাথের মধ্যে বা একটি স্পেসিফিক জায়গা চুজ করে আপনি সেইখানে বিক্রি করবেন তাহলে আপনার টোটাল তিনটি স্টেপ খুঁজে পালাম এই ব্যবসাগুলি করার জন্য ঠিক আছে অর্থাৎ তিরিশ দিনে তিরিশটি পণ্য নিয়েই কিন্তু আপনি তিনটি স্টেপে ব্যবসাটা করতে পারবেন তো এখন আসা যাক যে আমি যে তিনটি স্টেপে ব্যবসাটা করব যে কোনো একটিতে করব। তখন প্রথম কোন পণ্যটা নিয়ে আসবো তো এক নম্বরে আমি মানে আমার টার্গেট হচ্ছে আমি তিরিশ দিনে তিরিশটি পণ্য নিয়ে আসবো ক্রয় করে এবং তিরিশ দিনে তিরিশটি পণ্য আমি বিক্রি করে আমার পুঁজি এক করব আমার লাভ এক করব। তো এখন প্রথম দিন আমি ধরেন আমি প্রথম দিন ব্যবসাটায় নামলাম তো প্রথম দিন আমি যখন বিজনেসটা শুরু করলাম তখন প্রথম দিন আমি চলে যাব কোথায় আরদে আমি আমার পণ্যগুলি বলতেছি আপনি একটু এদিক সেদিক করে নিতে পারেন ঘুরিয়ে পেছিয়ে নিতে পারেন এতে কোনো সমস্যা নেই প্রথম দিন আমি কাঁচামালের আরদে চলে যাব কাঁচামালার আড়তে গিয়ে সকাল সকালে আড়তে চলে যাব এবং ওইখান থেকে আমি এক থেকে দুই বস্তা তিন বস্তা অর্থাৎ আমার পরিমাণ মতো আমি বাগুন নিয়ে চলে আসবো মানে বেগুন তো এক মানে আমি যদি দুই বস্তা বেগুন নিয়ে আসি তো দুই বস্তা বেগুন আমি নিয়ে আসলাম দুই বস্তা বেগুন নিয়ে আসার পরে আমি একটি গাড়ির মধ্যে ঢেলে দিলাম সেই গাড়িটা নিয়ে আমি ঘুরে ঘুরে বিক্রি করলাম আবার আমি দোকানের সামনে ঢেলে দিলাম সেখানে আমি সারা দিন শুধুমাত্র বাগুন বিক্রি করব। তাহলে এখানে এখন কি হলো যে আমি সবার চাইতে একটু কম রেটে বিক্রি করতেছি সবাই আমার কাছ থেকে শুধুমাত্র বেগুনই ক্রয় করতেছে কেউ আধা কেজি এক কেজি দুই কেজি এরকম করে তাহলে আমার টার্গেট হচ্ছে কোন কোনটা যে আমি শুধুমাত্র পাবলিকের কাছে বেগুন বিক্রি করব। এবং এই দুই বস্তা বেগুন আমি আজকের দিনে বিক্রি করে শেষ করে দিব বেলা শেষে আমার পুঁজিটা আলাদা লাভটা আলাদা এরকমভাবে আবার একটি ফুটপাতে স্পেসিফিক জায়গায় সেম প্রসেসে ঠিক আছে আমি ওই দুই বস্তা বেগুন শেষ করবো আমার টার্গেট হচ্ছে এটা দ্বিতীয় দিন আমি যে পণ্যটা নিয়ে আসবো সেটা হচ্ছে আমি শুধুমাত্র দুই বস্তা লেবু নিয়ে আসবো দুই বস্তা লেবু নিয়ে এসে ওই তিনটি প্রসেসে বিক্রি করব বেলা শেষে পুঁজি আলাদা লাভ আলাদা তৃতীয় দিনে আমি শুধুমাত্র পুটল নিয়ে আসলাম আমি দুই বস্তা তিন বস্তা পুটল নিয়ে আসলাম তিনটি স্টেপে দিনে বিক্রি করে শেষ করব ঠিক আছে এবং বেলা শেষে আবার লাভ বের করবো চতুর্থ স্টেপে আমি শুধুমাত্র দুই থেকে তিন বস্তা কাঁচামরিচ নিয়ে আসবো ভিডিওর শেষে আমি ইম্পর্টেন্ট কথা বলবো এই আইটেমগুলির ব্যাপারে ঠিক আছে তো আমি দুই থেকে তিন বস্তা কাঁচামরিচ নিয়ে আসবো ঢালাওভাবে শুধুমাত্র সকাল থেকে রাত্রে দশটা বারোটা পর্যন্ত আমি কাঁচামরিচ বিক্রি করব। সবার কাছে পঞ্চম দিনে আমি শুধুমাত্র এক থেকে দুই বস্তা আদা নিয়ে আসবো মানে আমি এটা এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি আপনার ওখানে আপনি যখন ব্যবসাটা শুরু করবেন তখন আপনার ওখানে কতটুকু পরিমাণ চাহিদা রয়েছে আপনি সেই চাহিদা মোতাবেক মাল নিয়ে আসবেন সেটা এক বস্তা থেকে পাঁচ বস্তাও হতে পারে তখন আমি দুই বস্তা আদা নিয়ে আসলাম আমি সেই দুই বস্তা আদা ওই তিনটি স্টেপের যে কোনো একটি স্টেপে বিক্রি করে শেষ করব বেলা শেষ আবার লাভ বের করব পুঁজিটা আলাদা রাখবো এবং ষষ্ঠ দিনে আমি দেখা গেলো যে শুধুমাত্র পেঁয়াজ নিয়ে আসলাম যে আমি দুই থেকে তিন বস্তা পেঁয়াজ নিয়ে আসছি আমি ওই পেঁয়াজগুলি সারাদিনে বিক্রি করে শেষ করব বেলা শেষে লাভ এবং পুঁজি সপ্তম দিনে আমি শুধুমাত্র রসুন নিয়ে আসব। রসুন নিয়ে এসে আমি পাবলিকের কাছে বিক্রি করা শুরু করব এই তিনটি স্টেপে দিন ভরে শুধুমাত্র রসুন বিক্রি করব মানুষের কাছে এক পাল্লা পাঁচ কেজি দুই কেজি তিন কেজি আধা কেজি এরকমভাবে শুধুমাত্র বিক্রি করব শুধুমাত্র রসুন অন্য কিছু নয় এবং অষ্টম দিনে আমি আলু নিয়ে আসবো যত বস্তা আমার ওইখানে চলে তো আলুটা আমি কয় প্রকার নিয়ে আসবো যেহেতু আমি একটি ইউনিক টাইপের ব্যবসা করতেছি যে কোনো একটি প্রোডাক্ট নিয়ে ঠিক আছে তো আমি দেখা গেল যে ধরেন দুই বস্তা সাদা আলু নিয়ে আসলাম বা এক বস্তা সাদা আলু নিয়ে আসলাম মানে ডায়মন্ড আলু এবং দুই বস্তা আমি লাল আলু নিয়ে আসলাম এবং দুই বস্তা আমি দেশি ছোট গোল আলুটা নিয়ে আসলাম তাহলে তিনটা মিলিয়ে আমি ধরেন দুই বস্তা করে হলে ছয় বস্তা এক বস্তা করে হলে তিন বস্তা তো এই তিন রকমের আলু আমি নিয়ে আসবো তাহলে আমার ওই আলুর ব্যবসাটা ইউনিক টাইপের হবে ঠিক আছে তো ওই তিন রকমের আলু আমি তিনটি স্টেপে সারাদিন ভরে মানুষের কাছে বিক্রি করবো আর আলুর যে কীরকম চাহিদা সেটা তো আপনি বুঝতেই পারতেছেন ঠিক আছে ফর এক্সাম্পল দোকানে যদি থাকে আপনার পঞ্চান্ন টাকা কেজি আমি লাগিয়ে দিব আপনার পঞ্চাশ টাকা কেজি ধুরা মানুষ দশ কেজি বিশ কেজি পাঁচ কেজি করে নিতে থাকবে আর এভাবে আমার তিন আইটেমের আলু দিন বিক্রি করে শেষ ফিনিশ করে দেব আমি নবম দিনে আমি শুধুমাত্র মরিচ নিয়ে আসবো ঠিক আছে এক বস্তা হোক দুই বস্তা হোক চল্লিশ কেজির বস্তা হোক ষাট কেজির বস্তা হোক যেটাই হোক না কেন এক বস্তা দুই বস্তা যতটুকু চাহিদা আমি শুধুমাত্র শুকনামরিচ নিয়ে আসবো তো শুকনামরিচটা আমার ওইখানে কোনটা চলবে আমি সেই অনুপাতে মরিচটা নিয়ে আসবো তা আমার এখানে জিরা মরিচ চলতে পারে বিন্দু মরিচ চলতে পারে কারেন্ট মরিচ চলতে পারে তারপরে হচ্ছে আপনার শেরপুরের মরিচ চলতে পারে বগুড়ার লাল মরিচ চলতে পারে ঠিক আছে ছেকা মরিচ চলতে পারে যেটাই চলুক না কেন সেই মরিচটা আমি নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি ওই তিনটি স্টেপে বিক্রি করা শুরু করবো তাহলে এখন কী হলো শুকনামরিচের যে পাহাড় সমান বা বস্তাটা আমার এখানে দেখলো সবাই আমার কাছে হুমড়ি খেয়ে পড়বে যেন এই লোকে শুধুমাত্র শুকনামরিচ বিক্রি করে এই নিয়ে রাখে দুই কেজি তিন কেজি বাজারে চাইতে তো এখানে দশ টাকা বিশ টাকা কম পাচ্ছি পাঁচ কেজি নিয়ে ভাঙিয়ে ফেলবো মহিলারা চিন্তা করবে দুই তিন কেজিতে আমি দোকান থেকে নিয়ে আসি এইখান থেকে আমি দুই তিন কেজি নিয়ে ভাঙিয়ে ফেলি ঠিক আছে তো এইভাবে আপনার কাছ থেকে কিন্তু শুকনামরিচ নেওয়া শুরু করবে আর আপনি সকাল থেকে একদম রাত্রে পর্যন্ত আপনার ওই শুকনামরিচ একদম ক্লিয়ার করে আপনি বিক্রি করে শেষ করে ফেলবেন এই ব্যবসাগুলির একটি কৌশলী হচ্ছে যে আপনি রিজনেবল প্রাইসে সেরে দিবেন। আর রিজনেবল প্রাইসে সেরে যখনই দিবেন তখন মৌমাসির মতন আপনার ওখানে সারা দিন অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত অর্থাৎ আপনার মাল যতক্ষণ আছে মৌমাসির মতন কাস্টমার আপনার পিছনে লেগে থাকবে ওই শুধুমাত্র রিজনেবল প্রাইসে তার একটি জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে আমি দিয়ে দিই আপনি যেখান থেকে এখন আমার ভিডিওটি দেখতেছেন। সেখানে যদি একটি ওই যে আপনার ওই যে কি টিসিবির মাল যে দেয় টিসিবির মাল ঠিক আছে তো ওইটা হচ্ছে সরকারি মানে আপনার দোকানে হচ্ছে সোয়াবিন তেল একশো টাকা কেজি ওই গাড়িতে হচ্ছে আপনার একশো টাকা কেজি আটা দোকানে চল্লিশ টাকা কেজি ওইখানে পাঁচ কেজি হচ্ছে আপনার দেখা গেলো যে দেড়শো টাকা তিরিশ টাকা কেজি তাহলে ওইখানে আপনি দেখবেন যে এইখান থেকে হাফ কিলো রাস্তা পর্যন্ত শুধুমাত্র আপনার সিরিয়ালি ধরা কেন ওনাদের কি মাগনা দেওয়া হচ্ছে মাগনা দেওয়া হচ্ছে না ওইখানে রিজনেবল প্রাইসে পাচ্ছে আর যার ফলে মৌমাসির মতো একটি লাইন দিয়ে রাখতেছে এবং দশম দিনে আমি শুধুমাত্র শশা বিক্রি করতে পারি মানে আমি কাঁচামালের আড়তে যাব সেখানে গিয়ে আমি দুই থেকে তিন বস্তা চার বস্তা শশা ক্রয় করে নিয়ে আসবো কষকসা শশা নিয়ে এসে আমি ওই তিনটি স্টিমে দেব ঢেলে ঢেলে দিয়ে বিক্রি করা শুরু করব দুই বস্তা শশার দাম ধরেন দুই হাজার টাকা আমি বিক্রি করে শেষ করে বেলা শেষে আমার আসলো কত তিন হাজার টাকা তাহলে কসা আমার এক হাজার টাকা আমার পকেটের মধ্যে নিয়ে চলে আসব। তাহলে এই যে আমি দশটি দিনে দশটি আইটেম নিয়ে আসলাম তাহলে আমার এই ব্যবসাটা অবশ্যই একটি স্মার্ট ইউনিক এবং অল্প বুদ্ধিতে আমি শুরু করতে পারতেছি বুদ্ধি থাকলে আপনি এক হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন বা দশ হাজার টাকা আপনি বানাতে পারবেন কিন্তু আপনার যদি বুদ্ধি না থাকে তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না এখন আসি যে এই সমস্ত মালে কি লটারি লাগা সম্ভব কিনা মানে মোটা অঙ্কের টাকা ইনকাম করা সম্ভব কিনা তো সেটা হচ্ছে যে আপনি যে এই যে আপনি যে দশটি দশ দিনে দশটি আইটেম নিয়ে আসলেন এখন এই দশ দশ দিনে দশটি আইটেমের মধ্যে কোনো আইটেম আপনার তিন থেকে চার হাজার টাকাও চলে আসতে পারে কোনো আইটেম আপনার দুই হাজার টাকাও চলে আসতে পারে কোনো আইটেম কোনো আইটেমে আপনার এক হাজার টাকা আসতে পারে মানে বেলা শেষে ওই মাল বিক্রি করা শেষ করার পরে ফর এক্সাম্পল আমি দুই বস্তা ধরেন আমি শশা নিয়ে আসছি বা আমি দুই বস্তা লেবু নিয়ে আসছি তো ওই মালটা আমার এমনই থকা লেগে গেছে যে দুই বস্তা লেবুর দাম দুই হাজার টাকা আমি বিক্রি করছি পাঁচ হাজার টাকা এক্সাম্পল তাহলে তিন হাজার টাকায় চলে আসলো মানে লটারি লাগার মতন যে একটি অপশন ওই অপশনটাই হচ্ছে আপনার এই এই সমস্ত ব্যবসার মধ্যে ঠিক আছে অতএব যারা এই ব্যবসাগুলি করতে চান তারা চোখ বন্ধ করে এই ব্যবসাগুলি করতে পারেন তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন তার পাশাপাশি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তাহলে আজকের মতন বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট টাইমে সুইটিবল একটি ভিডিও নিয়ে